ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের ভিউয়ার্স। কারণ বাজারে আমরা এসেছি পাইকারি মাছের দরদাম জানতে। চলুন আমরা পাইকারি মার্কেটে এখন গিয়ে দেখবো মাছের দরদাম কেমন চলছে। এভাবে এক একটি ঝুড়ি নামানো হয়, এখানে জায়গার অনেক কম। এক একটি ঝুড়ি শেষ করার পরে
300 টাকা হালিতে দাম উঠেছে এই মাছগুলো। মাছগুলো দেখে একটু
ছিটে গেল মাছগুলো। আমরাও যেটা দেখছি যে এখনো বাজারে মানে অভিযানের পরে যে মাছের মাছ আছে, ডিমওয়ালা মাছের সংখ্যাই বেশি। সব সব মাছ মাছের ভিতর ডিম, এক মাস অভিযান রাখলে 15 দিন পরে ইচ্ছায় অভিযানটা দিলে অভিযানটা সফল হতো। আর একটা মাছ আমরা বড় সাইজের যে মাছগুলো দেখতাম, এটা পরিমাণ কম, মানে বড়র মাছ কি কমে গেছে একদম? 2 কেজির উপরের মাছগুলো, 2 কেজির উপরে মাছ কম। বাজার এখনো যে পরিমাণে বাজারে মাছ আসতেছে, এই মাছের পরিমাণটা কয়দিন থাকবে বলে আশা করছেন? মাছটা টুকটাক থাকবে, এরকম বেশি আমদানি থাকবে, টুকটাক থাকবে, মানে দিনে দিনে কমতে থাকবে মাছের পরিমাণ। আজকে মাছের দামটা কেমন ছিল অন্য দিনের তুলনায়? অন্য দিনের তুলনায় আজকে সকালে এস মাছের বাজার ঘন্টা ঘন্টা চেয়ে যায়, সকালের থেকে এখন আলিতে 200-300 টাকা বেশি, সকালে রেট কম। পাইকার কালে বাজারে ঘুরে যে মাছ আসবে আসবে, যদি দেখে না আসে তাহলে বাজার বাইরে যায়। সকাল থেকে এখন আলিতে 200, 3,500 টাকা বেশি।